প্রিয় দর্শক বন্ধু, সবার জন্য রয়েছে গুড নিউজ, ভেরি গুড নিউজ। যারা বনসহায়ক পদে আবেদন করেছিলেন, শুরু হয়ে গেল ইন্টারভিউ। সবারই মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য। তো ভিউয়ার্স, আজকে দেখিয়ে দেবো যে এসএমএসটি পাঠানো হচ্ছে সেটি কেমন এবং সেখানে কী কী লেখা থাকছে তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আমারই এক পরিচিত বন্ধু, যার ইন্টারভিউ ছিল গত 23/9/2020 কলকাতা জনের জন্য, এবং তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেখানে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এই বনসহায়ক ইন্টারভিউর জন্য জিজ্ঞাসা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে। তো ভিউয়ার্স, অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যাদের ইন্টারভিউ রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আরেকটি কথা বলবো, যাদের এসএমএস এখনও আসেনি তাদের চিন্তা কোনো কারণ নেই, কারণ প্রচুর সংখ্যক আবেদনকারী থাকার ফলে এসএমএস আসতে দেরি হলেও এসএমএস কিন্তু সবারই আসবে। তো চলো বেশি কথা না বলি, শুরু করা যাক আজকের মূল বিষয়। তো ভিউয়ার্স, প্রথমেই দেখিয়ে দেবো যে এসএমএসটি পাঠানো হচ্ছে মোবাইলে ইন্টারভিউর জন্য, তো সেই এসএমএসটি কেমন এবং সেখানে কী কী লেখা থাকছে তা নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছ একটি এসএমএস মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। তো এই এসএমএসটি কিন্তু এসেছিলো মনডে, অর্থাৎ গত সোমবার এসএমএসটি পাঠানো হয়েছে। এখানে উল্লেখ আছে, প্রথমে বলা আছে বনসহায়ক ইন্টারভিউ ইয়োর রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ পরীক্ষার অর্থাৎ ইন্টারভিউর যে তারিখটা তা উল্লেখ করা রয়েছে এখানে, এবং সময়টি যে সময়ে রিপোর্টিং তোমাকে করতে হবে, তোমাকে হাজির হতে হবে, তার সময়টি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং নিচে দেওয়া রয়েছে ভেনু, অর্থাৎ তোমার যে ইন্টারভিউ যে প্লেস সেখানে কোথায় পরীক্ষাটি নেওয়া হবে তা কিন্তু ঠিকানা এখানে দেওয়া রয়েছে, ইডেন গার্ডেন পার্ক বাবুঘাট কলকাতা। তো এই যে ডিটেলস সব কিছু কিন্তু তোমার রিপোর্টিং ডেট টাইম এবং তার সঙ্গে ভেনু, এরকম কিন্তু এসএমএসটি তোমার থাকবে। তো অবশ্যই যাদের এসএমএস চলে এসেছে তাদের জন্য গুড নিউজ, যাদের আসেনি তাদের কিন্তু ওয়েট করো, সবারই কিন্তু এসএমএস পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, বনসহায়ক পদে ইন্টারভিউর জন্য যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তা নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তো প্রথম যে প্রশ্নটি সেটি হলো, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ? উত্তর হলো কোর অঞ্চল, বাফার অঞ্চল ও ট্রানজিশন অঞ্চল। দ্বিতীয় হচ্ছে, বর্তমান পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি? শ্রী হৃদয়েশ মোহন। খুবই গুরুত্বপূর্ণ এই ভাইটাল প্রশ্ন কিন্তু, এটি অবশ্যই মনে রাখা উচিত। তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রেড ডাটা বুক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউর জন্য, রেড ডাটা বুক কি? উত্তরটি হচ্ছে, বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণী তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। 1963 খ্রিস্টাব্দে IUCN দ্বারা প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে সর্বপ্রথম রেড ডাটা বুক রচিত হয়। নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, কোথায় চিপকো আন্দোলনের সূত্রপাত হয়? খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল কোয়েশ্চেন। উত্তরটি হলো, উত্তরাখণ্ডের চ্যামেলি জেলার রেনি নামক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাতটি হয়। এরপর 5 নম্বর যে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হলো, WWF-এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, PCCF-এর পুরো নাম কি? প্রিন্সিপাল চিপ কনজারভেটর অফ ফরেস্ট। 7 নম্বর প্রশ্নটি হলো, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো মধ্যপ্রদেশ। তারপরে 8 নম্বর প্রশ্নটি হলো, দুটি লুপ্তপ্রায় সরীসৃপের উদাহরণ দাও। গোসাপ, কুমির, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন, এরা এগুলো কিন্তু সবই লুপ্তপ্রায় সরীসৃপ। 9 নম্বর প্রশ্নটি হলো, চাপড়ামারি অভয়ারণ্যের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো জলপাইগুড়ি। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো দক্ষিণ 24 পরগনা। তো ভিউয়ার্স, এই ছিল 10টি কমন জিজ্ঞাসা প্রশ্ন এই ইন্টারভিউর জন্য। তো